ফ্রেন্ডস, ওয়েলকাম টু পারমিতাস কিচেন। আজ আমি নিয়ে চলে এসেছি ড্রাই ফ্রুট কাস্টার্ডের রেসিপি। ড্রাই ফ্রুট কাস্টার্ড বানাতে কি কি উপকরণ লাগবে সেগুলো আগে আমি দেখে নিই। আমি এখানে আমুলের টোন মিল্ক নিয়েছি 1 লিটার মতো, ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিয়েছি, চিনি, কাজু কিশমিস, চেরি। আমি প্যানে দুধ গরম করতে দিয়েছি। দুধটা 2 থেকে 3 মিনিট মতো ফুটে গেলেই আমি নাবিয়ে দেবো। দুধ ফুটে উঠেছে, এরপর আমি গরম দুধটাকে 2 চামচ মতো কাস্টার্ডে দিয়ে দেবো। আমি পাউডারটাকে মিক্স করে নেবো দুধের সাথে। এরপর আমি দুধে গোলা কাস্টার্ডটা ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেবো। চার থেকে 5 মিনিট মতো আমি ভালো করে আবার ফুটিয়ে নেবো। এখন একটা ঘন হয়ে ফুটে উঠেছে, এরপর আমি চিনির মিশ্রণটা দিয়ে দেবো। দিয়ে আবার আমি কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেবো, 10 থেকে 15 মিনিট মতো। ঘন হয়ে এলে তারপর আমি নাবিয়ে নেবো। এই কাস্টার্ডটা আমি ভ্যানিলা ফ্লেভার ইউজ করেছি, আপনারা চাইলে অন্য কোনো ফ্লেভার ইউজ করতে পারেন। এটা ঘন হয়ে এসছে, এরপর আমি এর মধ্যে সামান্য কাজু কিশমিশ দিয়ে দেব। চেরি দিয়ে দেব, আরও খানিকটা ফুটে উঠলে তারপর আমি নাবিয়ে নেব। আর 2 থেকে 3 মিনিট মতো আমি ফোটাবো। কাস্টার্ড আমার রেডি হয়ে গেছে, এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। দিয়ে আমি একটা সার্ভিং ডিশের মধ্যে এটাকে নাপিয়ে নেব। আমি একটা সার্ভিং ডিশের মধ্যে কাস্টার্ডটাকে নাপিয়ে নিয়েছি। উপর থেকে আমি সামান্য কিশমিশ, কাজু, চেরি দিয়ে গার্নিশ করলাম। আজকে যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে আমার এই ড্রাই ফ্রুট কাস্টার্ডের রেসিপি। আর আমার চ্যানেলটিকেও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। আবার নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সকলের সাথে দেখা হবে।